Audio Jungle. Audio Jungle. Welcome back to my channel Aparna's Simple Life. आज आमी बंधुरा तुम्हारे साथ एक निरामिष रान्नार रेसिपी शेयर करब दई पटल जेटा गरम दिन खेते खुबी भलो लागे। ताहले चलो देखे नाओ आमी किभाबे ए दई पटल बनाच्छी। ताहले देखे नाओ आजकेर रेसिपिटा बनाते आमार की की उपकरण लागछे। आमी एखाने पटल निये निएछि, पटलटा नून हलुद माखिए रेखेछि। एखाने शुकनो किछु गुड़ो मसला निये रेखेछि, धने गुड़ो, जिरे गुड़ो, लंका गुड़ो, एटा काश्मीरी लंकार गुड़ो जस्ट कलारेर जोन्ने, आर गोटा गरम मसला रेखेछि। धने गुड़ो, जिरे गुड़ो आर लंका गुड़ोटा एकटा आमी जले गुले पेस्ट बानिए नेब। आर एखाने रेखेछि कयेकटा काजू, टक दई आर काँचा लंका। তাহলে চলো দেখে নি কিভাবে এই রেসিপিটা করছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সরষের তেল দিয়ে, এটা গরম হয়ে গেছে সরষের তেলটা। এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে মিনিট দুই এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দু মিনিট হয়ে গেছে বন্ধুরা, পটলগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি আর বেশি ভাজবো না, এবার পটলগুলো তুলে রাখব। এবার আমি পটলগুলো সব তুলে নেব। আমি পটলগুলো তুলে নিলাম। এবার এই একই তেলে আমি গরম মশলাটা দিয়ে দেব। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটাকে এবার দু মিনিট ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি একটুখানি হলুদ, বেশি হলুদ দেব না, আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব। এটাকে আবার দু চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এটাকে আমি আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দু মিনিট পরে ফিরতে এলাম বন্ধুরা। দেখো পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও মশলা থেকে তেলটাও বেরিয়ে গেছে। এবার আমি এখানে কাজু আর টক দইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু এখন যেন আঁচটা একদম কম থাকে, লোতে থাকে, তা না হলে দইটা ফেটে যেতে পারে আর কাজুটা আবার নিচে লেগেও যেতে পারে, তাই খুব সাবধানে একদম লো ফ্লেমে করে এটাকে দিতে হবে। এটাকে দিয়ে আমি আরো দু তিন মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর এখন একটুখানি আমি নুন মিষ্টিটা এখানে দিয়ে দেব, অ্যাড করে দেব। আমি একটুখানি চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দু মিনিটের মতো রেখে দেব।
দই পটল আমার রেডি বন্ধুরা। এবার আমি এটাকে সার্ভ করে দেব। এটা খুবই ইজি রেসিপি, তোমরা চট করে বাড়িতে বানিয়ে নিতে পারো। এই গরমের দিনে খেতে খুবই ভালো লাগে। আমি চলো এটাকে এবারে সার্ভ করে দিচ্ছি। দই পটল রেডি হয়ে গেছে, আমি এটাকে পরিবেশন করে দিলাম। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না, তোমরা নিরামিষে যে কোনো দিন এটাকে করে নিতে পারো। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।